বন্ধুরা, এই ভিডিওতে আমরা গাবের কিছু উপকারিতার কথা জানব। তার আগে আমরা বলে রাখি যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, ভাবছেন করব কি করব না, তাদের যদি ভালো লাগে ভিডিও তবেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি না ভালো লাগে সাবস্ক্রাইব করতে হবে না। যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই বেল নোটিফিকেশানটি অন করে অল ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলে আসি মূল ভিডিওতে। গাবের কিছু উপকারিতার কথা আজ এই ভিডিওতে জানব। প্রথম নম্বর যেটা বলবো, গাব সিদ্ধ করে যে কস বের হয়, ওই কস একটু গরম করে হাজায় লাগালে হাজা সেরে যায়। এই হাজা কাকে বলে? অধিক পরিমাণে যদি জল ঘাঁটে, বিশেষ করে মেয়েদের প্রবলেমটা এটা হয়, অধিক জল ঘাঁটার ফলে যে পায়ের আঙুলের ঘাঁজে ঘাঁজে এক ধরনের ঘা টাইপের হয়ে যায়, সাদা সাদা ঘা টাইপের হয়ে যায়, সেটাকে হাজা বলা হয়। এই হাজাতে এই গাব সিদ্ধ করে যে কষ্টটা বের হয়, সেই কষ্টটা গরম করে যদি লাগানো যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা সেরে যাবে। দু নম্বর যেটা বলবো, সেটা আমাশয় বা পেটের রোগের ক্ষেত্রে খুব কার্যকরী। গাব গাছের ছাল পিষে, অর্থাৎ বেটে নিয়ে বা থেঁতো করে নিয়ে তাকে আধ পোড়া করে নিন। একটু থেঁতো করে নিয়ে গাব গাছের ছালটা আধ পোড়া করে নিন। তারপর সেই ছাল নিংড়ে রস বের করুন। ওই রস 10-12 গ্রাম মতো নিয়ে তাতে কিছুটা চিনি মিশিয়ে এক সপ্তাহ খান। ওই ওষুধে আমাশয় তো ভালো হবেই, এমনকি আরও যদি পেটের কিছু প্রবলেম থাকে আপনার, তাহলে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। এবারে যে রোগটির কথা বলবো, এটা একটি মেয়েদের প্রবলেম, যাদের অধিক পরিমাণে ঋতুস্রাব হয়, অর্থাৎ লং টাইম পর্যন্ত, এমনকি 7-8 দিন পর্যন্ত চলতে থাকে, তাদের ক্ষেত্রে এটা একটি কার্যকরী উপায়। তবে শুনে নিন, অনেক মেয়েদেরই ঋতুকালীন অর্থাৎ ঋতুস্রাব হয় অধিক, তার ফলে তারা খুবই অসুবিধায় পড়ে যান, এমনকি 7-8 দিন পর্যন্ত এই স্রাব চলতে থাকে। এই রকম হলে 7-8 গ্রাম কাঁচা গাব থেঁতো করে নিয়ে অল্প জলে সেদ্ধ করে ওই রস খাবেন, তবে ঋতুস্রাবের 3-4 দিন পর থেকে খাবেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে স্টার্ট হলো যেদিন ঋতুস্রাব, সেদিন 4 দিন তো নর্মালি এটা হবে, ওটা আটকাবেন না, 4 দিন পরে খাবেন, 3-4 দিন খাবেন, বুঝতে পারবেন। 2 দিন খেলেই আপনারা উপকার বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে প্রথম 4 দিন পর থেকে এই সিদ্ধ করা যেটা এটা বললাম সেটা খাবেন, তাহলে উপকার বুঝতে পারবেন। এবার আসবো একটা ছেলেদের রোগ, প্রমেহ। প্রমেহ অর্থাৎ মেহ প্রমেহ দুরকম হয়। মেহ একটি রোগ নয়, প্রবলেম নয়, আর প্রমেহ হচ্ছে যেটা নর্মালি আমাদের বীর্য বেরিয়ে যায় অনেক সময়, ঠিক আছে? এটা প্রমেহ রোগ। এই প্রমেহ রোগের ক্ষেত্রে পাকা গাব সেদ্ধ করে ওই কথ্যটা, যেটা সেদ্ধ হয়ে কথ্যটা ঘন ঘন যেটা হবে, ঘন হয়ে সেইটাকে নামিয়ে নিন। ঘন হয়ে গেলে সেই কথ্যের সঙ্গে কিছু চিনি মিশিয়ে প্রত্যেক দিন খান, কয়েকদিন খেলেই প্রমেহ রোগ ভালো হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, ডায়াবেটিস রোগে কাঁচা ও পাকা গাব, দুই ধরনের গাবই কিন্তু খুবই উপকারী ডায়াবেটিস রোগে। এখানে আরেকটা কথাও বলে রাখি, কচি গাব কুচি কুচি করে কেটে, ছোটো ছোটো করে কেটে অনেকেই রান্না করে খান। আবার গাবের সাথে কচি পাতা কুচিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে নারকেল কোয়া দিয়ে রান্না করেও খায়। দুটোই কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আরেকটা কথা এখানে বলি, যদি কোনো স্থানে যদি কেটে গিয়ে ক্ষত হয়ে যায়, কাঁচা গাব কেটে সেদ্ধ করতে বসান। যখন সেদ্ধ হয়ে যাবে, ওই কথ্যটা যে তৈরি হলো সেই কথ্যটা ঘন হয়ে গেলে গাবগুলি ছেঁকে নিয়ে ওতে গাওয়া ঘি মিশিয়ে আবার গরম করুন। হালকা উষ্ণ অবস্থায় ওই কথ্য ক্ষত স্থানে নিয়মিত যদি প্রলেপ দেওয়া যায় তাহলে কিন্তু ওই ক্ষতস্থানটা সেরেও যায়, ভালো হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।